নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার সোমবার সাউথ ও ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন শাসক দল বিজেপি প্রার্থীরা এদিন দক্ষিণ জেলা জেলা শাসক স্মিতা মল এম এস এর কাছে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থীরা এবারের নির্বাচনে ভালো ফল হবে বলে আশা প্রকাশ করেন দলীয় প্রার্থীরা ধলাই জেলা পরিষদের নটি আসনের মধ্যে সোমবার একটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন সিপিআইএম প্রার্থী নগেন্দ্র জেলা জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি অপরদিকে কংগ্রেসের তরফেও এদিন জেলা পরিষদের ছটি আসনে মনোনয়নপত্র জমা দেন দলের প্রার্থীরা সোমবার নলছল বিধানসভা কেন্দ্রের নলছড় ব্লকের অন্তর্গত তেরোটি পঞ্চায়েত সমিতি এবং একুশটি গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমার সময় দলের পক্ষে ছিলেন বিধায়ক কিশোর বর্মন দলের প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য নেতৃত্ব দিনে দুপুরে বিশালগড়ে ব্রিজ এলাকায় একটি মোবাইল দোকানে চুরি করতে এসে আটক এলাকার কুখ্যাত চোর সুনীল বাহাদুর ছেত্রী সোমবার দুপুরে ধৃত সুনীলকে উত্তম মধ্যম পিটিয়ে এলাকাবাসীরা তুলে দেন বিশালগড় থানা পুলিশের হাতে জানা গেছে এই নিয়ে দ্বিতীয়বার একই দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ল সুনীল আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার আমবাসা পঞ্চায়েত সমিতি এবং আমবাসা ব্লকের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের জন্য মনোনয়ন দাখিল করলেন বামরান প্রার্থীরা এদিন সকালে পঞ্চায়েত সমিতির নটি আসনের মধ্যে আটটি আসনে বিডিও মুন্মুন বর্মার হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা ফটিকছড়া পাড়ায়। বিজেপি কর্মীর বাড়িতে হামলা থানার দ্বারস্থ আক্রান্ত পরিবার অভিযোগ রবিবার রাত সাড়ে নটা নাগাদ পারিবারিক বিবাদে বহিরাগত দুষ্কৃতীরা বিজেপি কর্মীর পরিবারের ওপর আক্রমণ করে রোমা বোনাজ নামে এক মহিলার সঙ্গে হানি করারও অভিযোগ রয়েছে অভিযোগের তীর সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন তার জন্য দুর্গা চৌমুহনী আর ডি ব্লক সহ সংলগ্ন অঞ্চলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন বিডিও সমিত দাস তিনি এও জানান নির্বাচন উপলক্ষে মোট এক হাজার কর্মী নিয়োগ করা হয়েছে উল্লেখ্য দুর্গা চৌমুহনী ব্লকের অধীন মোট তেইশটি গ্রাম পঞ্চায়েত তেরোটি পঞ্চায়েত সমিতি এবং ছটি জেলা পরিষদ রয়েছে যেখানে মোট আসন সংখ্যা দুশো আটচল্লিশটি চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক যুবককে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ জানা গেছে গত শনিবার আগরতলার বনেদি জুয়েলারি শ্যামসুন্দর কোম্পানি শোরুমে চুরির ঘটনায় পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ চোরকে ধরিয়ে দিতে সাহায্য করেছে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় এক গাড়ির চালককে দশ বছর কারাদণ্ডের আদেশ দিল বিশালগড় আদালত উল্লেখ্য দু হাজার পনেরো সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুষ্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলা সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি পরবর্তী সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশ গাড়ি চালক জীবন কৃষ্ণ দেবনাদের বিরুদ্ধে মামলা করে সোমবার বিশালগড় থানা আদালতের বিচারক দেবাশিস কর এই মামলায় অভিযুক্ত বাস চালককে ভারতীয় দণ্ডবিধি তিনশো চার ধারায় দশ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন যা অনাদায় আরও এক বছরের জেল হবে বলে সাংবাদিকদের জানান সরকারি আইনজীবী গৌতমগিরি বর্ষায় জল জমে রয়েছে চলাচলের মূল সড়কে তাই স্কুলে যেতে পারছে না শিশুরা ব্যাহত নিত্যদিনের কাজও ঘটনা নলঝড় ব্লকের অন্তর্গত চন্দনমোড়া গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের হিতিশ অঙ্গনবাড়ি সেন্টারে জানা গেছে জল নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে মূল সড়কের ওপর পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সোমবার সকালে রঘুনাথপুর বিশালগড় সড়কে দ্রুতগামী গাড়ি এবং বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত এক বাইসাইকেল আরোহী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ভগবান দেবনাথকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে ঘটনা তদন্তে পুলিশ দুর্গাপুজোর আগে তাদের নিয়োগ প্রক্রিয়া যেন শেষ করা হয় এই দাবিতে জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন দিল চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ দীর্ঘদিন আগে ইন্টারভিউ হয়ে গেলেও লিখিত পরীক্ষা নিয়ে এখনো কোন নোটিফিকেশন দেওয়া হয়নি তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন মুখ্যমন্ত্রী যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে অতি সত্বর এই বিষয়ে পদক্ষেপ করেন জলে ডুবে মৃত্যু হল জয়ন্তী হারাম নামে ৪৫ বছর বয়সী এক জনজাতি মহিলা সঙ্গে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ঘটনা যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকার তিন নম্বর ওয়ার্ডে জানা গেছে জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পুকুরের জলে পড়ে তলিয়ে যান দুই মহিলা অনেক খোঁজাখুঁজির পর রবিবার রাত আটটা নাগাদ তাদের জলে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন অন্য একজন মহিলা হাসপাতালে চিকিৎসাধীন খোয়াই জেলা পরিষদের ছটি আসন এবং পঞ্চায়েত সমিতির দশটি আসনে মনোনয়ন জমা দিল সিপিএম এদিন বিডিওর কাছে মনোনয়ন জমা করার সময় বামেদের তরফে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস সহ দলের অন্যান্য নেতৃত্ব কলাছড়া থেকে সাতচাঁদ ব্লক পর্যন্ত মিছিল করে নমিনেশন জমা দিলেন বাম প্রার্থীরা এদিন বেলা সাড়ে এগারোটায় মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন জমা দেন তারা রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জিবি হাসপাতাল চত্বরে অভিযোগ ওয়ার্ডে নিরাপত্তা রোগী থাকা সত্ত্বেও বেড থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক মহিলার তার বাড়ির লোকে খবর দেওয়া হলে তারা এসে দেখেন ওয়ার্ডের ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে ওই মহিলার মৃতদেহ তেলিয়ামুড়া থানায় ওয়ার্ডের রক্ষী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে রোগীর পরিবারের তরফে সোমবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মেধা ওয়ান পয়েন্ট জিরোর উদ্বোধন হল উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা উত্তর জেলা শিক্ষা বিভাগের ওএসডি কৃতিসুন্দর দে সহ অন্যান্যরা এদিন উত্তর এবং উনকোটি জেলার ছত্রিশটি বিদ্যালয়কে বেছে নিয়ে প্রতিটি বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কৃতি পাঁচজন ছাত্রছাত্রীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় প্রায় শ্মশানে পরিণত হয়ে যাওয়া গন্ডাছড়া পরিদর্শনে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী টিঙ্কু রায় প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা এদিন উত্তেজিত জনতা ভাঙচুর করে মহকুমা শাসকের অফিস উক্ত ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় গণ্ডাছড়া মহকুমায় তবে সেখান থেকে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়ে দেন যে ক্ষতিপূরণের যথাযথ টাকাই পাবেন ক্ষতিগ্রস্তরা শিববাড়ির মন্দির প্রাঙ্গণ থেকে সেন্ট্রাল রোড ধরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার উল্টো রথযাত্রা দীর্ঘ দিঘির পূর্ব পার হয়ে জগন্নাথ বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ দীর্ঘযাত্রায় বহু মানুষের ভিড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ইনিংসের শুরুতেই তিনি হুঙ্কার দিয়েছিলেন যে বিজেপির বিরুদ্ধে তার লড়াই এবার আরও জোরালো হবে কিন্তু সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ নতুন করে অনেক প্রশ্ন তুলে দিয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একে সৌজন্য সাক্ষাৎ দিলেও এর পিছনে রাজনীতির অঙ্ক জড়িয়ে আছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল লোকসভা ভোটের মুখেই শোনা গিয়েছিল নাসিকে টিকিট না পেয়ে তিনি ক্ষুব্ধ নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএর বিপর্যয়ের পর আলোচনা শুরু হয়ে গিয়েছিল উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ছাড়ছেন তিনি সোমবার সেই জল্পনা আরও উসকে এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রে বিজেপি শিন্ডেসেনা এনসিপি জোটে সরকারের মন্ত্রী ছাগান ভুজবল এ বিরোধী মিছিলে মৃত্যু হয়েছিল পাঁচজনের অথচ চার মাস হল সিএএ চালু হয়ে গেলেও অসমে নাগরিকত্বের জন্য মাত্র আটজন আবেদন করেছেন সোমবার আক্ষেপে এ কথাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যারা দু হাজার সালের আগে ভারতে এসেছেন নাগরিকত্ব আইনে শর্ত মেনে আবেদন না করলে তাদের বিরুদ্ধে মামলা করবে সরকার আর যারা দু সালে পনেরো সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তৈরি রাজনৈতিক পাকিস্তান তেহরিকি ইনসাফকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে সে দেশের সরকার সোমবার কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার রবিবার গভীর রাতে স্পেনের হয়ে ইউরোকাপ জিতেছেন লেমিনে ইয়ামেল সোমবার সকালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতেছেন লিওনেল মেসি একজন বার্সেলোনার বর্তমান অন্যজন প্রাক্তন মেসির পাশে বসে পড়লেন ইয়ামাল দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় ডিভিশন সিনিয়র লিগে দেখা প্রথম ডিভিশন সিনিয়র লিগে দেখা যাবে ব্লাড মাউন্ট ক্লাবকে দু হাজার সালে শেষবার টিএফএ পরিচালিত প্রথম ডিভিশন সিনিয়র লিগে করেছিল ব্লাড মাউথ ক্লাব বছর অবনমন ঘটে এরপর গত বছর বি ডিভিশন লিগের রানার্স মাউথ কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বার পুজো দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে লিগ জয়ের লক্ষ্যে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে